হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানিয়ে দেখাবো। তেল দিয়ে অল্প মেখে নেব। মিশিয়ে ড্রাই ফ্রুটটাকে মিক্স করে রাখছি, যাতে কিনা ড্রাই ফ্রুটটা নিচের দিকে নিলাম প্রথমে, তারপর একটা হাফ কাপের মতো চিনি, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা ভালো মতো মিক্স হয়ে। এর মধ্যে আমি এটা মিক্স করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টিস্পুন। দুটো ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি 1 কাপ ময়দা, এর সঙ্গে 1/2 কাপ ময়দা নেব। নিলাম। এবার আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিচ্ছি, আর এর সঙ্গে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এটা আমরা হালকা হাতে মিক্স করে নেব, আর যদি মনে হয় যে দুধ লাগবে সেক্ষেত্রে আমি, আপনাদের যদি না লাগে দেবেন না। এখানে আমার আরো 1/2 কাপের মতো দুধ লেগেছে ব্যাটারটার মধ্যে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে, আমার এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু দিয়ে মিক্স করে নেবো ভালো করে। সবটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কাট অ্যান্ড ফোল্ড মেথড করে এটাকে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই টান দিয়ে কড়াইটা একটু হিট করে নিব। এর মধ্যে আমি এই মিশ্রণটা এই কেক টিনটার মধ্যে ঢেলে দিচ্ছি। কেক টিনটাকে একটু ড্যাপ করে নিতে হবে, যাতে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকার জিনিস দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে। এটা মোটামুটি আধা ঘন্টা করে একটু চেকটা মতো তৈরি করতে 35 মিনিট লেগেছে। এটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি, এটা এখন আমি বের করে নেব। সাইড থেকে এরকম করে চাকু দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এবার একটা প্লেট এরকম করে নিয়ে উপর করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, নিয়ে এটাকে সোজা করে দিচ্ছি। দেখুন এটা একদম ভীষণ সফট হয়েছে, একদম নরম।